আমার এস্টাবলিশড ক্যারিয়ার 27 থেকে 28 বছর মনির খান এই নামটি মানুষের কাছে গ্রহণযোগ্য পেয়েছে প্রায় 27 বছর আগে অনেক আগে থেকে সঙ্গীত চর্চা করি এত দূর পর্যন্ত এত দিন পর্যন্ত টিকে থাকার মূল কারণ আমি সব সময় সুস্থ কাজের পক্ষে এবং গাজী মাজহারুল আনোয়ার মোহাম্মদ রফিকুজ্জামান মিল্টন খন্দকার সহ যারা আরো বড় বড় গীতিকার রয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল তাদের একটাই উপদেশ ছিল আমার প্রতি যে সময়ের দাবি কখনো মেটানো যাবে না তুমি ভবিষ্যৎকে চিন্তা করে সময়কে সাথে নিয়ে চলো বাস্তবসম্মত এবং বস্তুনিষ্ঠ কাজ করো সেই জিনিসটি মাথায় রেখে সবসময় কাজ করতাম এবং আমি কখনোই গা ভাসিয়ে কাজ করার চিন্তা করি নাই খুব দ্রুত সময়ের মধ্যে নিজেকে মানুষের কাছে হিট পর্যায়ে নিয়ে যেতে হবে এই চিন্তা কখনো করি নাই সবসময় সৃষ্টির পেছনে আমি ছুটেছি এবং সৃষ্টির পেছনে আমি আনন্দ পেয়েছি কখনো তৈরিতে আমি বিশ্বাসে ছিলাম না সৃষ্টির তৈরি কখনো এক নয় সুস্থ সৃষ্টি সব সময়ের জন্য আধুনিক সব সময়ের জন্য গ্রহণযোগ্য সেই কাজটি করেছি বলেই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে এবং এখন ব্যস্ততা যেহেতু আগে আমার ক্যাসেট সিডি অডিওর বাজার ছিল সেই জায়গাটি এখন আর নাই এখন যুগের দাবি অনুপাতে ডিজিটাল যুগ হিসেবে অনলাইনে কাজ করার সুযোগ বেশি হয়েছে সেখানে আমার ইউটিউব চ্যানেল রয়েছে দুইটি ফেসবুক পেজ আছে সেখানে প্রচুর কাজের সুযোগ রয়েছে সেখানে আমার নিজের চ্যানেলেও কাজ করছি অন্যান্য ইউটিউব চ্যানেলে যারা বিভিন্ন কোম্পানি আমাদের কাজ করাচ্ছে সেখানেও কাজ করছে তো সেই অর্থে আল্লাহ পাকের হুকুমে আপনাদের দোয়ায় প্রচুর ব্যস্ততার সময় পার করছি আপনি জানেন এখন দীর্ঘদিন ধরে মিল্টন খন্দকার আমি একটা জুটি হিসেবে কাজ করছি এই জুটিও প্রায় 27 বছর 30 বছরের কাছাকাছি বয়স তো সুস্থ ধারার চিন্তায় বা সুস্থ চিন্তায় কাজ করছি বলেই আজ পর্যন্ত ভালো কাজ করার সুযোগ নিজেই নিজের কাছে করে নিয়েছি অস্থির যুগে অস্থির সময়ে অস্থির কাজ অনেকই হচ্ছে বাট সবার প্রতি আহ্বান যে অস্থির না হয়ে ব্যস্ত না হয়ে নিজেকে সুস্থতার চিন্তায় ফিরিয়ে আনুন এবং ভবিষ্যৎকে মাথায় রেখে সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমরা যেন সবাই সৈনিক হিসেবে কাজ করি সবসময় জেনারেশন টু জেনারেশন এটার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি আমার বাবা ছিলেন আমি আসছি আমার ছেলে একদিন বাবা হবে এটি বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে এভাবে নিয়ম চলে আসছে তারপরও যারা সঙ্গীত হলো গুরুমুখী বিদ্যা এবং চর্চার কোনো বিকল্প নয় যে ব্যক্তি দিনে দুই তিন ঘন্টা চার ঘন্টা চর্চা করবেন অবশ্যই তার কণ্ঠ এবং সে সুস্থ ধারার গান যদি চিন্তা করে দীর্ঘদিন সে সুস্থভাবে গান গেয়ে যেতে পারবে যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা দেখেছি লতাজি শেষ দিন পর্যন্ত গান করেছেন মান্না দে এরকম বহু নজির আমাদের মধ্যে রয়ে গেছে এখনও পর্যন্ত বাংলাদেশে সাবিনা আপা আগের মতোই গান গাচ্ছে সৈয়দ আব্দুল হাদি ভাই সেই বয়স হয়ে গেলেও সে কিন্তু সুন্দর গান করে কারণ তাদের চর্চা রয়েছে তারা চর্চা অব্যাহত রেখেছে বলেই তাদের জায়গাটুকু তারা ধরে রাখতে পেরেছে এখন আমাদের মেন সমস্যা হচ্ছে সস্থায় নাম কেনার একটা চেষ্টা সস্থায় কতটুকু কার আগে দিয়ে আমি নিজেকে প্রমাণ করব এই দৌড়ঝাঁপটাই বেশি যেমন এখন ভোটের মাধ্যমে শিল্পী নির্বাচিত হয় ভোটে কখনো শিল্পী নির্বাচিত হয় না শিল্পী নির্বাচিত হয় তার চর্চা দিয়ে তার ফাউন্ডেশন দিয়ে একটা বিশতলা বিল্ডিং দীর্ঘদিন বেঁচে টিকে থাকে তার ফাউন্ডেশন মজবুত হয় বলে তাই প্রত্যেকটা ক্ষেত্রে যদি ফাউন্ডেশন মজবুত থাকে দীর্ঘদিন টিকে থাকবে এই জন্য একে চর্চার কোনো বিকল্প নেই চর্চা করতে হবে গুরুর কাছে যেতে হবে এটা গুরুমুখী বিদ্যা